কোপার ব্যর্থতায় বিশ্বকাপ থেকেও বাদ আর্জেন্টিনা। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে 36 বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে লিওনেল মেসির আর্জেন্টিনা, কিন্তু মেসি ডিমারিয়াদের আগামী প্রজন্ম পারলেন না যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে। কলম্বিয়ার মাটিতে অনূর্ধ্ব 20 সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকে বিদায়, এমন লজ্জায় পড়তে হলো আর্জেন্টিনাকে। এর আগে মাত্র তিনবার এমন লজ্জায় পড়েছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দল, 1977 সালে এবং 1985 সালের পর সর্বশেষ 2013 যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা হারিয়েছিল আকাশী নীল শিবির। এক দশক পর আবারও অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিল আর্জেন্টিনা, ফলে এবারও বাদ পড়ল যুব বিশ্বকাপ থেকে। কলম্বিয়ার মাটিতে অনূর্ধ্ব 20 সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের 30তম আসরে এ গ্রুপে 4 ম্যাচের একটিতে জিতে চতুর্থ স্থান হয়েছে আর্জেন্টিনা। আসরে একমাত্র জয়টি আসে সব ম্যাচে পরাজয় বরণ করা পেরুর বিপক্ষে। অন্যদিকে প্যারাগুয়ে, ব্রাজিল আর সবশেষ স্বাগতিক কলম্বিয়ার কাছেও হেরেছে তারা। আগামী মে মাসে ইন্দোনেশিয়ায় বসবে যুব বিশ্বকাপের এবারের আসর, তাতে খেলতে হলে লাতিন দলগুলোর মধ্যে সেরা চারে থাকতে হবে। কিন্তু লাতিন আমেরিকার অনূর্ধ্ব 20 টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায়ে আর্জেন্টাইনদের সেই সম্ভাবনা আর নেই, এমন বরাডুবিতে যুব বিশ্বকাপ থেকেও ছিটকে গেছে আর্জেন্টিনার যুবারা। শুধু বিশ্বকাপ থেকে নয়, 2023 সান্তিয়াগো প্যান আমেরিকান গেমস থেকেও ছিটকে গেছেন আর্জেন্টিনার অনূর্ধ্ব 20 দল। এই টুর্নামেন্টে লাতিন আমেরিকার সেরা 3 দল অংশ নেবে, তাই আর্জেন্টিনার সামনে একটি বড় আসর 2024 সালের প্যারিস অলিম্পিক গেমস। সেখানেও যদি সুযোগ না পায় আর্জেন্টিনার যুবারা, তাহলে আগামীতে অন্ধকারে নেমে যেতে পারে আর্জেন্টিনা, কারণ এই যুব দল থেকে যে ভবিষ্যৎ ডিমারিয়া মেসি বেরিয়ে আসবে।